বেশ প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 আপনি অফিসে যাবেন, চা বানাবেন 5 মিনিট, খাবেন 5 মিনিট, টোটাল 10 মিনিট, আরো 10 মিনিট থাকে, ওটা কি করবেন? আমি আমার চেয়ারে বসে হেলান দিয়ে চা খাবো আর গান শুনবো। আমি আমি যাচ্ছি মেডিকেলে ইঞ্জেকশন দিতে। আমিও যাব। না বাবা, ডাক্তার আঙ্কেল পাগল, গেলে ইঞ্জেকশন দিয়ে দিবে। এই চাদর লাগাইছে পিঙ্ক কালারের, নাম তো সিয়াম নামে পিঙ্কি হওয়া উচিত ছিল। তাই বলে হাসি হাসি মুখ রাখা যাবে না এমন তো কোনো কথা নেই, কোনো কথাবার্তা বলা যাবে না। শাওন ভাইয়ের মনে কি তার একটু বেশি লাগছে না? আমার সারাদিন একটু বেশি খাইতে ইচ্ছে করে। একটা কথা বলে কিছু মনে করবেন না তো? না আপনার কাছে 15 টাকা হবে, মানে কাল কাল দিয়ে দিব 15 টাকা। না মানে হয়েছে কি, আমি তো সবসময় হিসেব পুরো টাকা নিয়ে বেরোই তো, মানে আজকে আবার আপনাকে হোটেলে খাওয়ালাম, কিছু এক্সট্রা টাকা খরচ হয়ে গেল, ওই 15 টাকাই শর্ট পড়ে গেছে, মানে আমি কাল দিয়ে দিব আবার। মানে হোটেলে কোথায় খাওয়ালেন, চা খাওয়ালেন? শুকু ওই একই কথা। থ্যাংকস 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 থ্যাংকস। এটাও রাখতে পারেন। না না, 20 টাকা তো আমার, মানে বাসায় আছে, বালিশের নিচে, হয়ে যাবে আমার। থ্যাংকস এর জন্য। থ্যাংক ইউ। আপনি কিছু মনে করেন না তো? না না, কিছু মনে করিনি। থ্যাংকস, কাল দেখা হচ্ছে। কিছু হয় না মানে তাহলে ওইভাবে বসে আছে কেন? জোয়া, কি হয়েছে তোর? আমার কিছু হয় না আপু, চাচার মাথা ফেটে গেছে, ওইটা দেখে না আমার মাথা চক্কর দিচ্ছিল। চাচা ব্যথা পাইছে আর তোমার মাথা চক্কর দিচ্ছে না? চাচু কি হয়েছে? আমি কিছুই বুঝে উঠতে পারিনি, ঘরে ঢুকছে মাথার মধ্যে একটা বাজ পড়ছে। মানে কি এগুলার? আব্বু কোথায়? আব্বু তারা তো ঘুরতে গেছে। ও, আব্বু বাসায় নাই সেজন্য তোমরা বাসাটাকে মাথার উপরে করে রাখছো তাই না? কি তোমরা আব্বুকে একটু ভালো করে ঘুরতেও দিবা না? আশ্চর্য! আর চাচু তুমি না বড় হইছো, তুমি না বড় আমাদের, তুমি শাসন করতে পারো না এদের? আচ্ছা তুই আমাকে বকা দিচ্ছিস কেন? আমি তো বাসায় ছিলাম নাকি? আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে আসছি, দরজা খোলা, আমি আওয়াজ পাচ্ছি, ওই হুল্লোড় করছে, আমি ঢুকছি, ঢুকার সাথে সাথে গাড়ি মেরে দিচ্ছে এই পিচ্চিটা আমাকে। দেখ দেখ কিরকম টিউমার হয়ে গেছে পুরো। যা তুই কোথায় ছিলি? আপনাকে বারান্দায় আটকায় দরজা লক করে দুজন মিলে একা পুরোটা করছে। একজন আরেকজনকে দোষ দিচ্ছ না? এই খুব চুপচাপ মাথা নিচু করে বসে আছো দুইজন, না ভাজা মাছটা উল্টে খেতে পারো না? আমি জাস্ট 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে এই রুমটা ক্লিন করা যায় এবং ড্রয়িং রুমও। যাও আব্বু আম্মু আসার আগে যাও। কি কর, যাও। আপু কি বলতো, কেন যায় না? আমি এখানে কি করব? তুমি একদম চুপচাপ এখানে বসে থাকবা।
যে গাড়িগুলো আছে ওগুলো কি কি করবে এগুলো ঠিক করো এই জিবা ম্যাম এই জুতোগুলো নিয়ে রাখো এখানে তুমি এখানে বসে আছো কেন বেডশিটটা ঠিক করে ক্লিন করো কিরণ ভাই খুব ব্যস্ত নাকি হ্যাঁ শশা শশা কি রান্নাবান্না করছেন हिसाब लिखतेछि আমি তো বলি না আজকে কচু রান্না করেছি মাছ রান্না করেছি দেখে আসেন যান আগে করবেন না দেখেন তো চিচাউন চিন্তা করতেছি আবার লেখাপড়াটা শুরু করব একটা পার্ট টাইম জব দরকার তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে ভাই মাত্র তো বাজে সন্ধ্যা তোর এখনই তো ঘুম পাইতেছে भाई আমি ফ্ল্যাট বাসা নেওয়ার আগে আপনাকে স্পষ্ট বলি নাই এখানে ডিসিপ্লিন রক্ষা করে চলতে হবে ভদ্রতা মেইনটেইন করে চলতে হবে হ্যাঁ নো ঝগড়া অনলি একতা আপনি দেখি কিছু মেইনটেইন করছেন না খুব হতাশ ফসল ভাই খুব আহত হইলাম আপনার ব্যবহারে আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন আমি একদমই আশা করি নাই ফসল ভাই আমি আপনার সাথে মিথ্যা বলি নাই মিলন ভাই শুনেন ফসল ভাই শুনানি দিক তাকান This is my last warning. Please. আশ্চর্য
ওকে দেখেই চোখ বন্ধ করে শুয়ে পড়লে? একবার ড্রয়িং রুমে কত সুন্দর করে বলতে গেলাম, সারাদিন আমরা কি কি করলাম, পাত্তাই দিলি না, চলে এলি। উমা, একা একাই বকবক করে চলছি, কেউ কিছু শুনছেই না, কি ব্যাপার? হুমকি তো হয়? কি হয়েছে কি ওদের? কিছু হয়নি। কিছু হয়নি আবার কি? হ্যাঁ, বাসার সবাইকে রেখে গেলাম ভালো, এখন এসে দেখছি সব থমথমে, কিছু হয়নি কি? হ্যাঁ, কি করলাম আমি? হ্যাঁ মা, তোমাকে এই বিষয়টা নিয়ে পরেশান হতে হবে না, যাও তুমি রুমে গিয়ে রেস্ট নাও। খুব ভালো বললি তো তোহা, বা খুব ভালো বললি তো, আর সবাইকে হাসি খুশি রেখে গেলাম, আর এসে দেখছি সবাই গম্ভীর থমথমে, আর পেরেশান হব না? মা বললাম তো, এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, যাও রুমে যাও। বুঝতে পেরেছি, আমি একদিন ঘুরতে বের হয়েছি, এটা তোমাদের ভালো লাগেনি, তোমরা আমার প্রতি জেলাস। এই তোদের মায়ের প্রতি ভালোবাসা না? যাবই তো, দাঁড়িয়ে থাকবো নাকি? তোদের চেহারা আমার দেখার অনেক শখ নাকি? না শুনি, কোনোদিনও কিছু বলবো না। কিছু হয়নি তো? না, বাসার সবার কি হয়েছে? বাসার সবার তো কিছুই হয়নি ভাবি। কিন্তু তোমার কি হয়েছে? তুমি আমার নতুন বউর মতো মুখ ঘুরিয়ে রেখেছো কেন? নাকি আমাকে লজ্জা পাচ্ছ? নাকি আমার চেহারাটা দেখতে কুৎসিত? ছিছি ভাবি, কি বলছেন, আপনার চেহারা কুৎসিত হবে কেন? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী, একদম হুরপুরি। তাহলে আমার দিকে ঘোরা ঘুরে কথা বলো। কেন ভাবি, আপনি যা যা প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি না? আপনার কি শুনতে সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে না। কিসের সমস্যার কথা বলছো? তুমি আমাকে অ্যাভয়েড করে অন্যদিকে তাকিয়ে কথা বলছো, এতে আমার অপমান হচ্ছে না? হ্যাঁ কি, আমার চেহারাটা দেখা পাপ? আমি খারাপ মানুষ তো? ওই তোমার ভাইয়া বলেছে না আমি খারাপ মানুষ, এই জন্য তুমি আমার চেহারাটা দেখতে চাচ্ছ না? ওকে ফাইন। ভাবি, আপনি শুধু শুধু খালি খালি নিজের গায়ে মারছেন ব্যাপারটা। খালি খালি শুধু শুধু আমার নিজের গায়ে নিচ্ছি? হ্যাঁ, বাসার সবাই আমাকে অ্যাভয়েড করে কথা বলছে, তুমি আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে কথা বলছো। বলাচ্ছাম বিরাট পাপি বান্দা, আমার চেহারা দেখা পাপ, আর তুমি বলছো আমি খামাখা গায়ে মারছি। থাকো, মুখ ঘুরিয়েই থাকো, যদি আবার কখনো আমার দিকে তাকাও তাহলে তোমার চোখ দুটো কাগজে উঠে তুলে ফেলে বলছো। থাকো ওইভাবে, তাকে পাবে না। আমি
এসব চোরি টোরি আমার সামনে আপনি বলবেন না। আইন ভঙ্গ করেছেন আবার চোরি বলতেছেন মিয়া, বাতকার। প্লিজ মিলন ভাই বুঝার চেষ্টা করেন, আমার ভুল হয়ে গেছে, সরি ভাই। ভাই কিছু মুখে মুখে সরি বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। রুলস ব্রেক করেছেন, এখন এটা ভাবেন কিভাবে সলিউশন করবেন। কি হয়েছে তোর? জ্বর লাগছে, মরিচা কেমন পড়ছে? জ্বর পানি খা। আরে পানি তো খাইছি, মুখ চোখ সব গরম হয়ে গেছে। আরো পানি খা, ঠান্ডা হয়েছে তোর? শুনো শুনো শুনো, আমার কাছে একটা ওষুধ আছে বুঝছো, তোমার কাছ থেকে জাল চিরতরে পালাবে। কি ভাই কি ওষুধ বলে? ডেনাটা সারো মিয়া কইতেছে, তুমি বারান্দা যাও গেঞ্জিটা খুলে। এমন করে কি ব্যবহার করে থাকো বাতাস সূত্র দেখবা, তোমার তো যাও ভাই। সত্যি যাইব, এই তো আছে সত্যি যাইব। বিফলে মূল্য ফেরত, তুমি দেখো আর রাজিকে। এ রহমান ভাই জীবনে কারোর সাথে ফাইজদামি করছিস, তোর সাথে করবে? গেঞ্জি আসতে বলো। আরে ভাই ট্রিটমেন্ট চলতেছে তার, আসতে বলো। আরে হয়েছে অনেক হয়েছে, বলো না আসতে বলো। ভাই যায় না তো? যাবে যাবে, বড় বড় নিশ্বাস। তুমি কি আহাম্মক?
আব্বুকে বলবো না আপনার আম্মুকে বলবো? আরে আপনি তো বিরাট বড় পরিবেশবাদী, আপনি তো পরিবেশ নিয়ে বয়ান দিতে বলি নাই। আপনি মূল বিষয় আসেন, আপনি তাকে শিক্ষা দেন যা করবে এখন থেকে সে যেন বাথরুমে সিট কিনে লাগাইয়া করে।